ঘরকন্নার প্রতি নারীর আগ্রহ চিরন্তন। আজকের প্রফেশনাল ওয়ার্ল্ডে বহু নারী নিজ ক্ষেত্রে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করলেও রান্নাঘরের প্রতি আগ্রহ সে আজও হারায়নি। সম্প্রতি নারী দিবস উপলক্ষে কলকাতার সনেট হোটেলে প্রফেশনাল লেডি, হাউসওয়াইফ এবং কলেজ স্টুডেন্টদের নিয়ে আয়োজিত হয়েছিল এক রন্ধন প্রতিযোগিতার সনেট সুপার শেফ 2014। আজকের কর্মব্যস্ত নারীদের বাহারি রান্না বান্নার সচিত্র প্রতিবেদন রইল শুধুমাত্র আপনাদের জন্য। সারা বছর আমার ওমেনরা বেসিক্যালি আমাদের ঘর বাড়ি ওনারাই সামলায়। হ্যাঁ, তো বেসিক্যালি ওনারা কোনোদিনও সেরকমভাবে লাইম লাইটে আসতে পারে না। তাই এইটা করার উদ্দেশ্য এই যে মানে তারা যেন একটু লাইম লাইটে আসে, তাদের হিডেন যে ট্যালেন্টগুলো আছে অনেকে অত সেরকমভাবে অ্যাপ্রিসিয়েশন পায় না বা অনেকে লোকে জানে না, সেটা যাতে সবার সামনে আসে সেই জন্যই করা। এটা আমাদের মানে দুখানা রাউন্ড হবে। ফার্স্ট রাউন্ড হচ্ছে যে যারা কন্টেস্টেন্ট আছেন তারা হয়তো একটা স্টার্টার একটা মেন কোর্সের ওপর ওনারা বানাবেন। তাদের মধ্যে যারা আছে আমরা আউট অফ দেম আমরা পাঁচজনকে সিলেক্ট করব। সেই পাঁচজন হচ্ছে ফাইনালিস্ট হবে। তো ফাইনাল রাউন্ডে গিয়ে তারা ডেজার্ট রাউন্ড যাবে, ওখানে তাদের পছন্দ মতো ডেজার্ট ওনারা বানাবেন, তাদের মধ্যে থেকে আমরা সিলেক্ট করবো। তাদের গিফট হ্যাম্পার থাকছে, তারপর আমাদের শর্ট ট্রিপের জন্য আমাদের সানেট হোটেল গ্রুপ সাথে একটা প্যাকেজ থাকছে, ওয়ান নাইট স্টে বা টু নাইট স্টে এরকম একটা প্যাকেজ থাকছে। মানে এখানকার যে রেস্টুরেন্ট আছে, তো মানে এটা একটা খুব ভালো, আমার মনে হয় একটা খুব ভালো একটা এরা একটা জিনিস, এরা মানে এখানে সবাইকে যারা নর্মাল, যারা হাউসওয়াইফ আছে, যারা নর্মাল চাকরি করছে, হয়তো নিজেদের তারা ট্যালেন্টটা হয়তো দেখাতে পারছে না, তো এটা একটা খুব ভালো জায়গা। এরা একটা খুব সুন্দর একটা জিনিস এরা এখানে করছে যে আমরা এনো আমাদের যে ট্যালেন্ট আছে বা আমরা বাড়িতে যেরকম জিনিসপত্র আমরা ছোট্টখাটো জিনিস ফ্যামিলিতে বানাই, তো সেগুলো আমরা এখানে দেখাতে পারবো। সিম্পল প্রিপারেশন বানাবো যেটা আমরা নর্মালি বাড়িতে ডে টু ডে লাইফে খাই। আমাদের পক্ষে এটা সম্ভব হবে না যে সেলিব্রিটি শেফদের মতো রান্না করবো। অলদো মাই ফাদার ইজ এ শেফ, বাট স্টিল নর্মাল লাইফে করে ওটাই করবো, ওটাকেই যতটা ভালোভাবে দিতে পারি, যতটা ভালোভাবে যাতে আমার ফ্যামিলিও খুশি হয়, আপনারাও খেয়ে বলেন যে ভালো হয়েছে। cooking food, that's why just for my family members they are actually interested that I should participate in this, so I am actually being here. এই প্রজন্মের নারী, আপনার কি মনে হয় মানে নারী রান্নাঘরের জন্যই বেস্ট, বাইরের জন্য নয়? বোধ রান্নাঘরের জন্য, বাইরের জন্য, দুটো জায়গার জন্যই নারী বেস্ট। বিকজ আমরা মহিলারা আমার মনে হয় আমরা বাইরের জগতের সাথেও যত তাড়াতাড়ি মিশতে পারি, আমরা হয়তো আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের আশেপাশের পরিবেশকে নিয়েও আমরা তত তাড়াতাড়ি মিশতে পারি, তো আমরা দুটোর জন্যই বেস্ট। আর আমাদের পুরুষদের জন্য, আপনার যারা পুরুষ বন্ধু, আপনি তো বলছেন রান্নাঘরের জন্য আপনারা বেস্ট, আবার বাইরের জন্য বেস্ট, একদিন পুরুষ বাইরের জন্য বেস্ট ছিল, তা আজকে কি পুরুষদের রান্নাও শেখাবেন? বলতে পারেন, যারা হয়তো নিজেদের হাজব্যান্ডদেরকে নিয়ে এসছে এখানে তারাও শেখাবে যে আমরা কী কী করতে পারি। চলো তাহলে আমরা টিভিতেও চলে আসলাম, আর তার সাথে আমরা নিজেদের মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাও আমরা দেখাতে পারছি। আজকাল সব কিছুই করছে নারীরা,
যেমন আমি পার্সোনালি আমি কাজও করি, ঠিক আছে, আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, বাড়ি গিয়ে সব কাজও করি, আবার রান্না করে যখন আসছি আমি সার্ভিসও করছি, বাই গডস গ্রেস কাজেও ভালোই আছি। তো আই থিঙ্ক এভরিথিং ক্যান বি ডান।